আফটারনুন বন্ধুরা, আজ মহাপঞ্চমী। মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সকলকে। তো পঞ্চমী উপলক্ষে আজকে আমরা প্ল্যান করেছি বাতকুল্লা যাওয়ার। তো এখন আমরা আছি দোগাছি রোডের ওপর, এখান থেকে সোজা উঠবো বাতকুল্লা বাইপাস রোডে, দেন ওখান থেকে বাতকুল্লা চলে যাবো। যে বাতকুল্লায় কী কী ঠাকুর হয়েছে সেগুলো আজকে দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা রাস্তাঘাট থেকে বুঝতেই পারছো একটু আগে বেশ ভালো মতন বৃষ্টি হয়ে গেল। তা বৃষ্টি শেষে আমরা বেরিয়েছি, এখন বাজে হলো 2:30। বাতকুল্লাতে গিয়ে আজকে ঠাকুর এক্সপ্লোর করব এবং তার সাথে তোমাদের শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কেননা বাতকুল্লা বেশ ভালো ভালো পুজো হয়। তো ভিডিওটা পুরো দেখতে হবে, মিস করলে চলবে না। এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো না লাগলো। তো চলো এগোনো যাক, তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট বাতকুল্লাতে গিয়ে। তো সর্বপ্রথম প্যান্ডেল বাতকুল্লা শ্যামার সংঘ। তো ঠাকুর দেখা শুরু হলো খামার শিমুলিয়া শ্যামা সংঘ থেকে। তো চলো এবার আস্তে আস্তে যত ঠাকুরের সব কটা দেখবো, ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করবো। বন্ধুরা, বাতকুল্লা চলে এসেছি, এবার আমরা ঠাকুর এক্সপ্লোরেশন করব, ঠাকুর দেখব। তো বাতকুল্লার পুজো এইখান থেকে শুরু হয়, এটা হলো জয়শ্রী কাবের প্যান্ডেল। এখান থেকে মোটামুটি শুরু হচ্ছে, দেখো এখানে অলরেডি মেলা বসে গিয়েছে। এখনও ডেকোরেশনস কমপ্লিট হয়ে গিয়েছে, বাট এখানে এখনও লাইটিং দেয়নি, সেই জন্য একটু অন্ধকার ভেতরটা। চলো এগোয় থাকি নেক্সট প্যান্ডেলের দিকে। তো আমরা চলে এসেছি বাতকুল্লা অনামী ক্লাবে, যার প্যান্ডেলটা খুবই অভিনব এবং নতুনত্ব বেশ লেগেছে আমার। প্রত্যেকবার অনামী ক্লাব কিছু না কিছু নতুন করে, এবারও বেশ অভিনব নতুনত্ব একটা বেশ সুন্দর প্যান্ডেলটা হয়েছে। তার পুরো গ্লিমসটা তোমাদের দিচ্ছি, এত ভালো লেগেছে আমার, খুব সুন্দর হয়েছে। প্লাস ঠাকুরটা ডেকোরেশন এখনও পুরোপুরি রেডি হয়ে ওঠেনি, যেটুকু হয়েছে সেটুকু দেখো তোমরা। তো বাতকুল্লা প্রবাবলি দ্য বেস্ট থিম মণ্ডপ এটা। তো নর্মালি অনামী ক্লাবে প্রত্যেক বছর প্যান্ডেল হয়, এবছর থিম করে পুজো করেছে। আর আশেপাশে অনেক নাগরদোলা বসেছে, ট্রেন বসেছে, ব্রেক ডান্স বসেছে। আর তোমরা তো জানোই অনামী ক্লাবে মাঠে বেশ বড় করে মেলা বসে, অনেক খাবার দোকান আছে এখানে। থার্মোকলার পাইপ দিয়ে এই ডেকোরেশনগুলো করা হয়েছে। তো অনামী ক্লাব দেখা হয়ে গেল, এবার অনামী ক্লাব দেখে আমরা আবার এগোবো অন্যান্য ক্লাবগুলোর ঠাকুরগুলো দেখার জন্যে। তো আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল, আর বেস্ট থিম পুজো হয়েছে বাতকুল্লা। তো চলে এসেছি নেক্সট মণ্ডপ, NBC ক্লাব। চলে এসেছি আমরা NBC ক্লাবের পুজোতে। তা প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, বেশ সুন্দর, ছোট্টর উপর ছোট্ট জায়গার উপর পুজোটা হয়, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এবং ঠাকুরটাও তার সাথে ব্যাপক, আমার প্রচণ্ড ভালো লেগেছে। যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে এখনও পর্যন্ত এই ঠাকুরটা সবচেয়ে সুন্দর। চলে এসেছি আমরা ফ্রেন্ডস ক্লাব। তো ফ্রেন্ডস ক্লাবের এখনও এন্ট্রি গেট এখনও ওপেনিং হয়নি, আমরা ঢুকছি হলো পিছন দিক দিয়ে।
তো আমরা এখন আছি ফ্রেন্ডস ক্লাবের ভেতরে। ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আর এই যে এটা হলো ফ্রেন্ডস ক্লাবের এন্ট্রি গেট, এটা এখন বন্ধ আছে, এখনো খোলা হয়নি। তা সবাই এদিক দিয়ে ঢুকছে, অর্থাৎ এক্সিট গেট দিয়ে। আজকে পঞ্চমীর দিন, মানুষের সমাগমটা একটু কম, ফাঁকায় ফাঁকায় বেশ ঠাকুরগুলো দেখতে পাচ্ছি, যদিও কমপ্লিট হয়নি এবং লাইটিংটা দেখতে পাচ্ছি না। রাত্রেবেলা এলে যদি আমরা লাইটিংটা দেখতে পেতাম, বাট লাইটিংটা মিস করছি। বাট রাতে এতটাই বেশি ভিড় হয় যে আমরা ডিসাইড করলাম যে চলো সকাল সকাল গিয়ে একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুরগুলো দেখে আসি। তো স্টেশন রোডে রেল গেটটা পেরোনোর পর একটা ক্লাবে চলে এসেছি, এটা হলো ভাতৃশ্রী সংঘ। চলে এসেছি ভাতৃশ্রী সংঘ। এখানকার যে প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে এবং বেশ বড় সড়ো প্যান্ডেল, তা এইটা মিস করো না। রেলগেট পেরিয়ে এসে এই ঠাকুরটা হয় এই স্কুলের মাঠটাতে, তো খুব সুন্দর হয়েছে, তো তোমরা অবশ্যই দেখো এই ঠাকুরটা। তো এই হলো ভাতৃশ্রী ক্লাবের থিম। ভাতৃশ্রী ক্লাবের ঠাকুরটা দেখলাম, এটা অসাধারণ হয়েছে। যেমন ঠাকুরের যেমন প্যান্ডেল হয়েছে, ডোন্ট মিস গাইস, এটা মিস করা যাবে না। তো বন্ধুরা, চলে এসেছি আমরা ইউনাইটেড ক্লাবে। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ইউনাইটেড ক্লাব। তো এবছরে যেটা থিম সেটা হলো সমস্ত মাটির জিনিসপত্র দিয়ে ক্লাবের মণ্ডপের ডেকোরেশনটা করা হয়েছে। কাপের ছোটো ছোটো মাটির কাপ, মাটির গেলাস, মাটির বিভিন্ন কুড়ি, মাটির থালা, সব কিছু দিয়ে টোটাল ডেকোরেশনটা করা হয়েছে। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। চলে এসেছি আমরা গাংনি উদয়ন সংঘ। সম্পূর্ণ হলো বাদকুল্লা দুর্গা পূজা পরিক্রমা। বাদকুল্লার যে যে মেন পুজোগুলো আছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বাড়ি ফেরার সময় লাইটিংয়ে দেখা সৌভাগ্য হয়ে গেল, কারণ আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। পূজার আলোকসজ্জা দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then, stay safe and spread love. Bye-bye.